আজকে আমি কাঁচা রুই মাছ ভাপা করব। কাঁচা রুই মাছ ভাপা করার জন্য আমি এখানে কালো সরষে 3 চামচ, সাদা সরষে 3 চামচ আর এখানে 3 চামচ পোস্ত। এবার আমি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো দিলাম ঝালের জন্য, পুরোটাই আমি দেব। আর দেব হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ আর 4 ভাগের 1 ভাগ চিনি। এটা আমি এখন পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। এবার মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। শুক্রবার ওরা ধারে পাশে আসে না, খায় না তো, খায় না, সিরিয়াস, না না খায় না, খায় না, না না ও খায় না। এবার সর্ষে তেল দিলাম আমি 4-5 চামচ। এবার কড়ার মধ্যেও তেল দিয়ে দিলাম। মান তো ওখান থেকে আবার 4-5টা গোটা লঙ্কা দে তো। এখানে 3 চামচ টক দই দিলাম। খাস খেয়ে নিস, কিছু করার নেই। আগে খেত না, কি ফোড়ন দেব আমি, কিন্তু কালো জিরে ফোড়ন দেব না। আমি এখানে দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন, এই যো রাঁধুনি, রাঁধুনিটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটা এক এক করে ছেড়ে দেবো। এবার আমি এটা একটু ধুয়ে জল দেব, পাত্রটা ধুয়ে। আমি এই গামলাটাই এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি আগে একটু বাড়িয়ে দেব, দেওয়ার পরে আমি কমিয়ে দেব। এখন গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, ফোটা অবধি অপেক্ষা করব, তারপরে গ্যাসটা কমাবো। রুই মাছটা আমার হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। দারুণ হয়েছে, এবার আমি এটা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবার মাছটা আমি এক এক করে নামিয়ে নেব। মাছটা আমি যেভাবে করেছি আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, জিভে জল আসবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে আমি যেভাবে মাছটা কাঁচা মাছটা ভাপা করেছি আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। বাড়িতে অতিথি আসলে এইভাবে করে খাওয়াবেন, ভালো লাগবে। আর গরম ভাতের সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে, জিভে জল আসবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকবেন।